নিঃসন্দেহে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। তিন ফরম্যাটের ক্রিকেটেই সমান ছন্দে খেলেন বাবর। 2015 সালে ডেবিউ করার পর এবছরই প্রথম বাংলাদেশে এসেছেন, আর বাংলাদেশেই সময়টা বিশেষ ভালো কাটছে না পাকিস্তান অধিনায়কের। সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা ব্যাটার ছিলেন বাবর আজম। 6 ম্যাচে 300 ওপর রান আর 20 ওভারের ক্রিকেটে অবিশ্বাস্য 60 গড়ে বিশ্বকাপ কাটিয়েছেন এই ব্যাটার। এমন উড়ন্ত ফর্মের পর সরাসরি বাংলাদেশে পা রেখেছিলেন বাবর আজম। গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুও ছিলেন টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার। কিন্তু টাইগারদের বিরুদ্ধে 3 টি-টোয়েন্টির 3টাতেই ফ্লপ ছিলেন বাবর। করেছিলেন 9 গড়ে 27 রান আর স্ট্রাইক রেট ছিল 70-এর কম। 3 টি-টোয়েন্টির পর চট্টগ্রাম টেস্টেও বাবরের ব্যাট হাসেনি, তাই সব মিলিয়ে বাংলাদেশের মাঠগুলো যে বাবর আজমকে আপন করে নেয়নি সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বঙ্গদেশে নিজের ব্যাট যে হাসছে না সেটা বাবর নিজেও জানেন। তাই তো ঢাকা টেস্টের আগে বৃহস্পতিবার যখন পাকিস্তানের ঐচ্ছিক অনুশীলন ছিল, সেদিনও ব্যাট প্যাড নিয়ে মাঠে চলে এসেছেন বাবর আজম। নেটে ব্যাট করেছেন দীর্ঘক্ষণ। বাবর আজমের টেস্ট পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। 36 গড়ে প্রায় 2400 রান করেছেন, গড়ও 40-এর ওপর, আর সর্বোচ্চ রান 143। কিন্তু মজার ব্যাপার হলো ওয়ান ডে এমনকি বাবরের টি টোয়েন্টি গড়ও টেস্টের চেয়ে বেশি। ওয়ান ডে সর্বোচ্চ রানটাও টেস্টের সর্বোচ্চ রানের চেয়ে বেশি। তাই বাংলাদেশের বিরুদ্ধে ঢাকা টেস্টে একটা বড় রান করার তীব্র তাড়না থাকবে বাবর আজমের ভেতর। আর বর্তমানে সাদা পোশাকের সব দলের ভেতর বাংলাদেশি বোলিং অ্যাটাকের বিরুদ্ধে রান তোলা যে তুলনামূলক সহজ, সেটা বাবর আজমেরও মাথায় থাকারই কথা। সব ফরম্যাট মিলিয়ে বাবরের গড় প্রায় 50, অথচ বাংলাদেশে এখনও পর্যন্ত 5টা ইনিংস খেলে কোনো 50 পাননি। 5 ইনিংস মিলিয়ে করেছেন 51 রান। এসব পরিসংখ্যা নিশ্চয়ই বাবরের দৃষ্টি এড়িয়ে যায় না। এছাড়াও বাবর এখনও পর্যন্ত বিশ্বের সব কঠিন কন্ডিশনে ছুটিয়েছেন রানের ফোয়ারা, অথচ বাংলাদেশে স্ট্রাগল করছেন। তাই বাংলাদেশে নিজের ব্যাটিং শিল্পের শেষ ছোঁয়া রেখে যাওয়ার সুযোগ বাবর পাচ্ছেন 4 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে। বাবর আজম ক্যারিয়ারের প্রথম দ্বিশতক যদি ঢাকাতেই পেয়ে যান, তবে সেটাও বাবরের মিরপুরকে আলাদা করে মনে রাখতে সাহায্য করবে। তবে মিরপুরের উইকেট অবশ্যই বাবরের কাজটা সহজ করবে না। স্পিনিং উইকেটে বাড়তি হুমকি হবে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশের স্পিন অ্যাটাক। তাই টেস্ট ম্যাচ শুরু হওয়ার 2 দিন আগেই বলে দেওয়া যায়, মিরপুরে বাংলাদেশের প্রধান বাধা হবেন বাবর আজম, আর বাবরও চ্যালেঞ্জ জানাতে তৈরি হচ্ছেন। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আকাশে কল সেন্টার ও সেলফ কেয়ার আছে 24 ঘন্টা। তাহলে কবে নিচ্ছেন আকাশ?